এইরকম আরও বিভিন্ন ধরনের কালচারাল এবং ডিভোশনাল ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন আপনাদের নিজেদের চ্যানেল অনলি কালচারকে। পিতা, ওই ওই পাপিষ্ঠকে উচিত শিক্ষা দিয়ে এসেছি, আপনি এখন নিশ্চিন্তে থাকুন। মাতা, আপনি পাকের ব্যবস্থা করুন, আমিও অনুজগণ বনে গিয়ে কাঠ কেটে আনছি। হ্যাঁ হ্যাঁ দিষ্ঠ, চলুন 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 চলুন। শিখে ওকে ওকে তোমরা ছেড়ে দাও। স্বামী শুনতে পাচ্ছ না? মাথার ক্রন্দন কি হলো, কি হলো জানি না, আমাকে শীঘ্রই যেতে হবে, তোমরাও এসো। পিতা পিতা, মাথা মাথা, কে কে করল এই দুষ্কর্ম, আর কে কে সেই পাপিষ্ঠ? ওই দুরাচারী সহস্রবাহু অর্জুনের পুত্রধর। যাও পুত্র যাও, তোমার পিতৃহাল তার প্রতিশোধ নাও। যাবো মাতা, অবশ্যই যাব, তবে আমি আমার এই পিতার মৃত্যুকে নিমিত্ত করে বলছি, পৃথিবীর যত ক্ষত্রিয় আছে সবাইকে আমি আজ আমি বধ করব, সমগ্র মেদিনীকে আমি নিক্ষত্রিয় করব, এই আমার শপথ। অপেক্ষা কর পাপিষ্ঠবর, আমি আসছি। তোমরা পিতার সব দেহ এবং মাতাকে রক্ষা করো, আমি আসছি। আমাদের পিতৃহন্তাকে বধ করতে না পারলেও আমরা তার পিতাকে তো হত্যা করেছি, কি বলো ভ্রাতা? অবশ্যই অবশ্যই ভ্রাতা, এই মনিকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। ওরে পাপিষ্ঠ দয়, চেয়ে দেখ তোদের সম্মুখে উপস্থিত তোদের জম, দেখ এবার তোদের কি হয়, যুদ্ধ কর। আমি আপনার হত্যাকারীদের বধ করলাম। মাতা, আমি আপনার কথা রেখেছি, আমি ওই পাপিষ্ঠদ্বয়কে বধ করেছি। কিন্তু কিন্তু তোমার পিতা কি আর জীবিত হবে না পুত্র? আমি কি বিধবাই থাকবো? কখনোই না মাতা। প্রণাম পিতা, আজ থেকে আপনি দৈত্যগুরু ভৃগু নামে পরিচিত হবে এবং সপ্তর্ষি মণ্ডলে স্থান পাবে। আমার কর্ম এখানে শেষ, আমি এখন আসি পিতা। কিন্তু তুমি কোথায় যাবে পুত্র? কোথায় যাবে? আমি মহেন্দ্র পর্বতে গমন করব। অনুজ, তোমরা পিতা মাতাকে রক্ষা করো। প্রণাম পিতা, প্রণাম প্রণাম মাতা, আমি আসি। যখন যখন পৃথিবীতে অনাচারীদের জাগরণ হবে, তখন তখনই আমি অবশ্যই প্রকট হব শান্তি রক্ষা।
পিতা।